আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ এবং সালাম তথা শান্তি বর্ণিত হোক, নাজিল হোক আল্লাহ তাআলার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি এবং তার সকল পরিবার সদস্যদের প্রতি এবং তার সকল সাহাবা کرامের প্রতি। সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে পিস বাংলার এই প্রোগ্রামে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সকলকে মোবারকবাদ এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ইলম হাসিলের গুরুত্ব সম্মানিত দর্শক মণ্ডলী বিগত এক পর্বে আমরা আলোচনা করেছিলাম ইলম হল আল্লাহ সবহান তালার পক্ষ থেকে নাজিল করা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া মুসলিম জাতির জন্য সর্বপ্রথম বিধান এলম হল কোরআনে করিমের সর্বপ্রথম অর্ডার ইসলামের সর্বপ্রথম নির্দেশ সর্বপ্রথম পালনীয় বিষয় হল ইল অর্জন করা এই এলম এর গুরুত্ব না জানার কারণে আমরা আল্লাহ আল্লাহতালার দেওয়া সর্বপ্রথম এই বিধানকে অবলীলায় অবহেলা করে চলেছি আমাদের বাঙালি মুসলিম সমাজে আল্লাহ তাআলা মেহরবানিতে ইসলামের জন্য আবেগ আকুলতা ব্যাকুলতার কোনো কমতি আমরা দেখি না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা এবং ভালোবাসার কোন কোন ক্ষেত্রে প্রকাশও আমরা অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে করে থাকি কিন্তু দুঃখজনক বিষয় আমাকে ইসলামের প্রতিটি কাজ এমনকি রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ ইসলামের যে আবেগ সে আবেগ প্রকাশের ক্ষেত্রেও আমাকে এলম তথা করেন এবং শূন্যার জ্ঞান অর্জন করতে সম্মানিত মণ্ডলী এই জ্ঞান অর্জন যদি আমি না করি তাহলে হবে কি আমার ভালো কাজটুকু পর্যন্ত খারাপে পরিণত হয়ে যাবে আমার শুধু না জানার কারণে আমার অত্যন্ত কষ্ট এবং পরিশ্রমের ফসল যে ইবাদতটুকু সেটুকু নষ্ট হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোনেরা এই জন্য ইলম অর্জনের গুরুত্ব ইলম অর্জন প্রসঙ্গে কোরআন এবং শুননা আমাদেরকে কতটুকু গুরুত্ব আরোপ করেছে সে বিষয়টি আমাদের অত্যন্ত ভালোভাবে জানা দরকার আসুন আমরা সে বিষয়ে আলোচনায় চলে যাই আনে করিমে আল্লাহ আলা ইলম অর্জন প্রসঙ্গে যতগুলো আয়াত নাজিল করেছেন বা ইলমের কথা যত আয়াত আল্লাহ আলোচনা করেছেন সেগুলোকে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পাই পুরানেমের বেশিরভাগ সুরা তথা অধিকাংশ সুরাতেই আল্লাহ তালা ইলম সংক্রান্ত শব্দ বা ইলম এর প্রতিশব্দ আল্লাহ তালা রেখেছেন গবেষক লামায়করাম গবেষণা করে বের করেছেন যে কোরআনে করিমে আল্লাহ তারা এলম তথা জ্ঞান অর্জন এবং এই এলম শব্দটির প্রতিশব্দ এর অর্থ দেয় এরকম আরও যে সমস্ত শব্দ আছে এ সকল শব্দসমূহ আল্লা সুবাহান কোরআনে কারিমে যতগুলো উল্লেখ করেছেন তার সংখ্যা হল সাতশত উনাশিটি সম্মানিত শ্রুতিমণ্ডলী নিশ্চয়ই উপলব্ধি করতে পারি একটু ভাবতে পারি যে সাতশত উনাশি অর্থাৎ প্রায় আটশত বার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ আল্লাহতালা আলোচনা করেছেন ইলমের কথা এই ইলমের প্রতিশব্দগুলোর ভিতরে যেমন একটি আছে হেকমত প্রজ্ঞা একটি আছে ইয়াকিন নিশ্চয়তা দৃঢ়তা নিশ্চিত জ্ঞান একটি আছে মারেফত একটি আছে আকাল আরেকটি আছে ফিকির এরকম বহুমুখী শব্দ আমরা দেখতে পাই এই সকল শব্দ মিলিয়ে প্রায় সাত সত্তর উনাশি বার আল্লাহ ইলিমের কথা আলোচনা করেছেন তার চেয়ে বড় কথা হল আল্লাহ নিজের আলোচনা করার পূর্বে আল্লাহ আল্লাহ কথা বলেছেন নম্বর আগে আল্লাহাম ইলিম অর্জন করার নির্দেশ করেছেন তহিদের সুরে আলাতের পাঁচটি আয়াতে সর্বপ্রথম আয়াতি নাজিল করলেন আল্লাহ তালা ইলম অর্জন প্রসঙ্গে আর এল মানে হলো শুধুমাত্র কি করলে কি লাভ হবে এটুকুই এল নয় এটি ইলমের সামান্য একটি মাত্র মক্তবে কোরআনে করিম আমি রিডিং পড়তে শিখলাম এটা ইলমের জন্য সামান্য একটি অংশ মাত্র ইলমের মূল বিষয় যেটা হল যে আল্লাহ তালা কোনটিকে হালাল করলেন কোনটিকে হারাম করলেন হালাল করলেন যেগুলোকে সেগুলোকে কিসের আলোকে হালাল করলেন হারাম করলেন সেগুলো কিসের আলোকে হারাম করলেন এই জিনিসটুকু ন্যূনতম জানা হলো ইল ইলমের আরো অনেকগুলো অধ্যায় এবং অনেকগুলো দিক আছে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার নিদর্শন সমূহের যে সমস্ত বর্ণনা আল্লাতালা করেছেন সেগুলো অর্জন করা সেটাও ইলমের অন্তর্ভুক্ত এরকম ইলমের আর অনেকগুলো দিক আছে আসুন ইলম অর্জনের দুটি গুরুত্ব আমরা ইতিমধ্যে জেনেছি বাকি গুরুত্বগুলোর কথা আলোচনায় চলে যাই আবারও স্মরণ করিয়ে দিচ্ছি প্রথম গুরুত্ব হল ইল তালার পক্ষ থেকে দেওয়া প্রথম ফরস আমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে আসা সর্বপ্রথম অর্ডার দ্বিতীয়ত ইল এবং তার প্রতিশব্দ সর্বমোট কোরআনে একিমে সাতশত বার উল্লেখিত হয়েছে যেটি ইলমের গুরুত্ব দিন সম্পর্কে জানার গুরুত্বকে অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করে থাকে তৃতীয়ত ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে আমরা বলতে পারি কোরআনুল কারীমে আল্লাহ তালা একাধিক জায়গায় ইলম অর্জনকে মর্যাদার মানদণ্ড হিসেবে আল্লাহ তাআলা স্থির করেছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়ারফা ইলাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা דרাজাত তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা দ করেছেন তাদেরকে উঁচু শিল করে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আর তোমাদের ভিতরে যারা ইমানের পাশাপাশি এলম অর্জন করেছে আমাদের যেটি আছে ইমানের পাশাপাশি আবেগ ইমানের সঙ্গে যদি এলেম মুক্ত এলেম বিহীন আবেগ যুক্ত হয় সেটি মানুষকে ভ্রান্তির পথে নিয়ে যায় আবেগে মানুষ ভুল পথে পাওয়া যায় খ্রিস্টানরা আল্লাহর নবী ইসি আলসালামকে নজবুলিল্লাহ আল্লাহর সন্তান করে সাব্যস্ত করেছে নিশ্চয়ই তাঁরা ইসা আলাহ তথা আল্লাহর প্রতি ইমানের পাশাপাশি ইসা আলাহ প্রতি আবেগের থেকেই এই কাজটি করেছে কিন্তু এই আবেগের পাশাপাশি যদি আল্লাহ সম্পর্কিত এলম তাদের থাকতো যে আল্লাহ সন্তান গ্রহণ করেন না আল্লাহ কারো মুখাপেক্ষী হন না এই বিষয়টিকে তারা যদি জানতো তাহলে তাদের ইমানের পাশাপাশি এলমে থাকার ফলে তারা ভ্রান্তি থেকে বেঁচে যেত সম্মানিত ভাই ও বোনেরা এই জন্য আল্লাহ ফাকসু ভানা তালা ইলমকেই মানুষের মর্যাদার মূল মানদণ্ড করেছেন স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন যাদেরকে আল্লাহ এলম দান করেছেন তাদেরকে আল্লাহ তালা অনেক 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 মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন অন্য বলেন যারা ইলম অর্জন করেছে ওহির জ্ঞান যারা নিয়েছে তারা আর যারা ওহির জ্ঞান অর্জন করেনি উভয় কি বরাবর হতে পারে কখনো না একই বিষয়ে প্রায় একই মর্মের বহু হাদিস বর্ণিত হয়েছে এক হাদিসে তো রসুল আকরাম সাল্লাম আলেম তথা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনকারীর মর্যাদা বলতে গিয়ে বলেন যে সাধারণ মুসলিমের যতটা পার্থক্য মর্যাদার দিক থেকে একজন আলিমের সঙ্গে যিনি কোরআন এবং পার্থক্য এত বেশি অতএব শুধু আলিম নন সাধারণ মুসলিম ভাই ও বোনদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যিনি কোরআন এবং সুন্নার নলেজ রাখেন হালাল এবং হারামের জ্ঞান রাখেন আল্লাহর কুদরত এবং নিদর্শনের জ্ঞান রাখেন আল্লাহর কোরআনিকারি মেয়ে দেওয়া হাদিসে আসা উপমাসমূহের নলেজ যিনি রাখেন আল্লাহ তালার এবং রসুল সৌল্লা সাল্লাম কর্তৃক সর্বরাহকৃত ইম এবং জ্ঞান যার ভিতরে আছে তার মর্যাদা আর যার ভিতরে নাই তিনি যত আবেদ যত ভালো মানুষ যত কাজই করুন না কেন কখনো এক হতে পারে সম্মানিত সুদী আমরা সকলেই আদম আলাহিস্লা ঘটনাটি জানি আদম আলী সাল্লা আল্লাহ তালা ফেরেশতাদের উপরে মর্যাদাশীল এমনকি তাদের সিসদার উপযুক্ত বলে প্রমাণ করার জন্য আল্লাহ তালা যে বিষয়টি দিলেন সেটি ইল কেন আল্লাহ তো অন্য কোন বিষয় দিয়ে তার মর্যাদা দিতে পারতেন ফেরেস তারা ইবাদতে বন্দিগীতে সব কিছুতে ইমানে সব কিছুতে আল্লাহর আনুগত্যে সব কিছুতে তারা সর্বোচ্চ আসনে আসীন ছিলেন তাদের যে জায়গাটি ছিল না জায়গাটিতে তাদের দুর্বলতা ছিল সেটি হলো ইলম আল্লাহ তাদেরকে ইলম দান করেননি আদম আলাহ সাল্লাহসাল্লামকে ইলম দান করলেন সঙ্গে সঙ্গে তার প্রতি মর্যাদা প্রকাশে ফেরেস্তাগুন আল্লাহর নির্দেশে সেজদা করলেন যদিও সেজদা করা বর্তমান শরীয়তে মোহাম্মদ সাল্লি সাল্লামের শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে শুধু আল্লাহর জন্য করতে হবে সম্পর্কে আল্লাহ নিষেধ করেছেন অন্য কাউকে না করতে আল্লাহ সমস্ত নবীদের জন্য দেওয়া বিধিবিধানগুলো এক থাকে না আদম আল্লাহ তালা ফের সিজদা করার নির্দেশ করেছেন শুধুমাত্র তার ইলিমের মর্যাদা কারণ সম্মানিত ভাই বোনেরা আসুন ইলম অর্জন করার গুরুত্বকে উপলব্ধি করার চেষ্টা করি কোরআনে কারিমে আল্লাহ পাকসাহ একাধিক জায়গাতে ইলম অর্জনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে ইলম অর্জনকারীর মর্যাদা আল্লাহ তালা বর্ণনা করেছেন যেটি আমরা বুঝতে পারলাম ইলম অর্জন করার তৃতীয় আরেকটি মর্যাদা আমরা দেখতে পাই যে যারা ইলম অর্জন করে আল্লাহ সুবহান হওয়া তালা তাদের ব্যাপারে বলছেন যে তারা আল্লাহ পাকরবলাতের কাছে অত্যন্ত প্রিয় আল্লাহ সুবাহান তালার এই ভালোবাসার এবং আল্লাহ তালার এই প্রিয়পাত্র পাত্র হওয়ার সংবাদটুকু আমরা জানতে পেরেছি হাদিসের মাধ্যমে রাসোল্লাহ সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন হফিদ দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিন সম্পর্কিত নলেজ এলম ফেকা আল্লাহ তালা দান করেন অতএব দিন সম্পর্কিত এলম যদি আমরা অর্জন করি নিশ্চয়ই বুঝতে পারব যে আল্লাহ তালা আমাকে ভালোবাসছেন আল্লাহ তালা আমাকে পছন্দ করছেন আমি আল্লাহ প্রিয় পাত্র হতে পেরেছি সম্মানিত স্মৃতিমণ্ডলী আল্লাহ পাক আলা এর প্রিয় পাত্র হওয়ার জন্য আমাদেরকে এলম শিখতে হবে এলম শিক্ষার আরেকটি গুরুত্ব হলো এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন এবং মাজার বওনা এসেছে রসুল্লাহ সাল্লা স্বাদ মুসলিম এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অতএব শিক্ষা কোনো বিকল্প নেই এলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা আয়াত উল্লেখ করতে পারি আল্লাহ ফাকর তার রসুল সাল্লাই সাল্লামকে লক্ষ্য করে বলছেন কোরবি জল বলুন হে রসুল যে হে আল্লাহ আপনি আমাকে এলম বাড়িয়ে দিন এলম বৃদ্ধির দোয়া করার শিক্ষার্লাস মান তাহলে দিয়েছে সম্মানিত সুধি এলিম শিক্ষার বৃদ্ধির জন্য দোয়া করার যে শিক্ষা আল্লাহ তালা করিমী দিয়েছেন অন্য কোন বিষয় সম্পর্কে করোনাকারিমী ভাবে বলা হয়নি যে আপনি এই বিষয়ের বৃদ্ধি আমার কাছে কামনা করেন শুধুমাত্র ইলিমের ক্ষেত্রে বলা হয়েছে এলেমের বৃদ্ধি আপনি কামনা করেন আমলের ক্ষেত্রে আল্লাহ তালা বৃদ্ধির কথা বলেন নাই আমলের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন লিয়াবুলু হকুম এই হুকুম হাসানো আমারা তোমাদের ভিতরে কে সবচেয়ে সুন্দর আমল করতে পারে সেটা দেখতে চান আদিসে আসছে আখলিস দিন আকা এক ফিকাল আমল আল অল্প আমল যথেষ্ট হয়ে যাবে যদি ইমান খাঁটি থাকে সুতরাং এমন একটি বিষয় যেটির আধিক্য কামনা করা হয় যেটির আধিক্য চাওয়ার জন্য আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দোয়া করতে নির্দেশ করেছেন আমাদের রাসুলকে সম্মানিত দর্শক মণ্ডলী ইলম অর্জন করা এটি নফল সালাতে চেয়েতে উত্তম আমরা অনেকেই মা বাসায় বাড়িতে পুরুষরা বাহিরে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা অনেক নফল আমল আমরা অনেকেই হয়তো করে থাকি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কোরআন এবং হাদিসের মৌলিক বিষয়ের নলেজটুকু আমাদের অনেক 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 কম আমরা কোরআনে করিম আল্লাহ কি বলেছেন যদি জিজ্ঞাসা করা হয় একজন মুসলিমকে যে আল্লাহ তালা কি বলেছেন কোরআনে পাঁচটি আল্লাহর নির্দেশ কোরআনের আলোকে আল্লাহ যেভাবে বলেছেন উল্লেখ করুন আমার তো মনে হয় বেশিরভাগ মুসলিম ভাই এবং বোনেরা এর জবাব দিতে পারবেন না অথচ যদি তিনি দশ বার বিশ বার বার বা অগণিতবার জীবনে করিম খতম করেছেন কোরআনকারিম তেলাওয়াত করেছেন খতম করেছেন নিঃসন্দেহে এটি উত্তম নিঃসন্দেহেটি একটি ভালো কাজ কিন্তু এর চেয়েটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ যেটি ফর্জ আমার কোরআন তেলাওয়াত নফল কিন্তু আমার উপরে ফর্জ হলো ইলমার্জন করা সম্মানিত ভাই বোনেরা এ প্রসঙ্গে আরও কিছু আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বিরতির পরে আবারও উপকারে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করুক আবার ইনশাল্লাহ কথা হবে একই বিষয়ে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহিৎ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সে আলোচনায় যেটি চলছিল ইলম তথা দিন শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে ইলম তথা দিন শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবাহ আলা আমাদের উপরে এলিম শিক্ষাকে ফর্স করেছেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক নফল কাজ করে থাকি যে নফল কাজগুলোর চাইতে ইলম শিক্ষায় আমাদেরকে লিপ্ত হওয়া সেদিকে সময় দেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি ইমাম শাফি রহমতুল্লাহ আলী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নফল সালাত আপনি আদায় করার চাইতে অনেক বেশি ফজিলত এবং মর্যাদাপূর্ণ হল আপনি যদি এলম শিক্ষা করেন আমাদের সমাজে কেউ নফল সালাত আদায় করলে আমরা তাকে খুব আবেদ বলি খুব নেককার বলি আসলেই তিনি নেককার। কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তার চাইতেও বেশি নেককার তার চাইতেও বেশি মর্যাদাশীল ব্যক্তি হলেন তিনি যিনি নফল সালাত আদায় করার যে সময়টুকু সে সময়টুকুতে তিনি হয়তো এলম শিখছেন এর মানে আমি এই বলতে চাচ্ছি না যে নফল সালাত আপনি মোটেই আদায় করবেন না সবসময় শুধু এলিমই শিখবেন বরং এটা বলতে চাচ্ছি মৌলিক যে এলম যে এলমটুকু আপনার নেই অথচ জরুরি আপনি রাস্তায় চলছেন কিভাবে চলা দরকার কোরআন এবং হাদিসে তার বর্ণনা এসেছে আপনি ব্যবসায় করছেন ব্যবসা কিভাবে করবেন তার সম্পর্কে কোরআন এবং হাদিস নির্দেশনা রয়েছে আপনি চাকরি করছেন সেখানে আপনার কিছু করণীয় বর্জনীয় লক্ষণীয় বিষয় সম্পর্কে করণাকারী নির্দেশনা রয়েছে আপনি সালাত আদায় করবেন সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করোন হাদিসে রয়েছে এই সমস্ত এলিমগুলো অর্জন করা আপনার জন্য ফরজ আপনি যখন ব্যবসায় যাবেন তখন ব্যবসার এলিম অর্জন করা আপনার জন্য ফরজ হবে যখন চাকরিতে যাবেন চাকরি সম্পর্কিত এলম অর্জন করা আপনার জন্য ফরজ হবে আপনি সকল ইলম অর্জন করা ফরজ নয় আপনার যে এলমটুকু যে মুহূর্তে অর্জন করা আপনার জন্য জরুরি কমপক্ষে ওইটুকু ইলম অর্জন করা আপনার জন্য জরুরি ইলম অর্জনের গুরুত্ব প্রসঙ্গে আমরা বিরতির আগে বলছিলাম অনেকগুলো পয়েন্ট আমরা উল্লেখ করেছিলাম তার ভিত্তিতে এক নম্বর পয়েন্ট ছিল এই যে এলম এটা ইসলামের মধ্যে আল্লাহ তালা দেওয়ার সর্বপ্রথম ফরজ সর্বপ্রথম কাজ হলো একজন মুসলিমের সর্বত কাজ নয় শুধু সর্বপ্রথম ফরজ এবং কর্তব্য হল কোরআন এবং হাদিস সম্পর্কে ইলম অর্জন করা দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই কোরআন এবং হাদিস আল্লাহ তালা একজন ইমানদারকে বহু মর্যাদার অধিকারী বলে অভিহিত করেছেন এবং ইল অর্জনকারীকে ইম অর্জন করেননি এমন ব্যক্তির চাইতে মর্যাদা দিয়ে বহু আয়াত করেছেন তৃতীয়ত আল্লাহ সুবাহান কারি মেতা রসুল সাল্লিয় সাল্লামকে ইলম বৃদ্ধির জন্য দোয়া করার শিক্ষা দিয়েছেন চতুর্থত আল্লাহ পাক আলা এর রসুল সল্ল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে সাত করে জানিয়েছেন জি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফর্স পঞ্চমত আমরা জানতে পারলাম ইলম অর্জন করা এটা নফল সালাতের চাইতে উত্তম আল্লাহ তালার কাছে নফল সালাতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল এবং হাদিসের ইলম অর্জন করা সম্মানিত দর্শক মন্ডলী ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে আমরা আরও একটি পয়েন্ট উল্লেখ করতে পারি আল্লাহ সুহানি করিমুক্তির সাথ করেন আল্লাহ তালাকে ভয় করেন ওলামা একরাম সুর এফের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওলামা একরামই কেবল আল্লাহ তালাকে ভয় করে এ আয়াতের তাফসির প্রসঙ্গে তাফসির বিশেষজ্ঞ বা কোরআন বিশ্লেষক ওলামা একরাম উল্লেখ করেছেন যে যাদের মধ্যে ইল মাসে তাদের ভিতরে আল্লাহ তালার ভয় সবচাইতে বেশি আছে অতএব ইলম অর্জন যদি কেউ করে তার ভিতরে আল্লাহর ভয় বাড়বে আর আল্লাহর ভয় যত বেশি বাড়বে সে তত বড় মত্তাকই হতে পারবে তত বেশি অপরাধ থেকে বাঁচতে পারবে তার জন্য আল্লাহর হুকুমের উপরে চলাচল তত বেশি সহজ হবে তার জন্য জান্নাত যত বেশি সহজ হবে আল্লাহ তাল্লাহকারি বলেন ও আম্মা যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এই সিচুয়েশনকে এই কথাকে মনে করে যে ব্যক্তি ভয় করে এবং এই ভয়ে সে নিজের আত্মাকে অন্যায় কাছ থেকে নিবৃত রাখে নিঃসন্দেহে সে জান্নাতে যাবে জান্নাতি তার ঠিকানা যার ভিতরে যত বেশি ভয় থাকবে তাকে আল্লাহ সুবহান ও তালা তত বেশি মর্যাদা দিয়েছেন এবং তিনি জান্নাতে যাওয়ার জন্য তত বেশি উপযোগী তিনি যত বেশি বাঁচতে পারবেন অন্যায় থেকে আর এই ভয়টুকু আসতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে ইল অর্জন না করলে আপনি ভয় করতে পারবেন না সময় তিনি ভাইরা আমাদের চলার পথে কোনো ব্যক্তির সঙ্গে যদি আমাদের দেখা হয় কিন্তু সেই ব্যক্তির পাওয়ার বা তার শক্তি বা তার অবস্থান সম্পর্কে আমি না জেনে থাকি আমি মর্যাদা দিতে পারবো না আর মর্যাদা না দেওয়ার কারণে তার থেকে যে উপকার আমার হওয়ার কথা সে উপকার নাও হতে পারে বরং তার অবমর্যাদা করার কারণে যথাযথ মর্যাদা না দেওয়ার কারণে আমার কোনো ক্ষতিও হতে পারে ঠিক একইভাবে আমি যদি কোরআনে করিম এবং হাদিসে রসু সাল্লামের আলোকে আমি যদি ইলম অর্জন করি তাহলে আল্লাহ তালার পরিচয় আমি লাভ করবো আর আল্লাহ তাল্লাহ পরিচয় যদি আমি লাভ করি আল্লাহ তালা সম্পর্কে জানতে পারি আল্লাহর কোন বিধান কি গুরুত্ব এটা আমরা বুঝতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা আমাদের আল্লাহ এবং তার দেওয়া বিধান থেকে অনেক বেশি উপকৃত হতে পারবো আর যদি না জানি তাহলে এর বিপরীতে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের সমাজে অনেক ভাই এবং বোনকে দেখা যায় ইসলামের কোন কাজের গুরুত্বটি না বোঝার কারণে অনেক ছোট কাজের জন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন আবার দেখা যায় অনেক বড় কাজের জন্য তিনি কোনো কেয়ার করছেন না এর মূল কারণ হলো ইসলামের যথাযথ জ্ঞান বা নলেজটুকু না থাকা সম্মানিত ভাই বোনেরা আল্লাহ সব তালা আমাদেরকে এলেমের মর্যাদা সম্পর্কে যতগুলো বিবৃতি দিয়েছেন রাসুলাল্লাহ সাল্লাসাল্লাম এরকম এলেম প্রসঙ্গে অনেক অনেক ফজুলত মর্যাদা বর্ণনা করেছেন যেটি আমাদের একটি দুটি তিনটি আলোচনায় বলে শেষ করা যায় এলিমের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন আল্লাহ রাসেতুল আমবিয়া আলেমগন হলেন নবীদের ওয়ারেশ নবীগণের উত্তরাধিকারী আলেমগনকে বলা হলো কেন বলা হলো নবীগণ কি রেখে গেছেন সেটিও হাদিসে উল্লেখ করেছেন রসুল্লাহ আকলাম সাল্লি সাল্লাম তিনি ইরশাদ করেন যে নবীগণ অন্য কিছু রেখে যাননি তারা শুধুমাত্র এলিম রেখে গেছেন আর আলেমগণ সে এলেমকে ধারণ করেছেন তাদের পরিত্যক্ত সম্পদটি হল এলম আর নবীদের পরিত্যক্ত সম্পদের চাইতে মূল্যবান কোন সম্পদ পৃথিবীতে নাই সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী সম্পদের পিছে আমরা আজকে অনেক দৌড়াই এলেমের পিছনে না কারণ আমরা সম্পদকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি আমাদের জীবনের জন্য অথচ সম্পদ একসময় শেষ হয়ে যাবে কিন্তু এলম শেষ হবে না হাদিস মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলের বন্ধ হয়ে যাবে। ইল্লা আন তিনটি আমলের দুয়ার বন্ধ হবে না তার ভিতরে একটা হলো এলমতফা যে এলম থেকে উপকৃত হবে অন্য মানুষ আপনি যদি এলম শিক্ষা করেন আরেকজনকে বলে যান শিখিয়ে যান তাহলে এর উপকারিতা চলমান থাকবে এবং আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এর উপকারিতা আপনি পেতে থাকবেন কবরে থেকেও কিন্তু সম্পদ যদি আপনি রেখে যান দুনিয়াতে একমাত্র সদকা যদি করেন সদকায় জারিয়া যদি হয়ে থাকে সেই সম্পদ ছাড়া কোনো সম্পদ আপনার কোনো কাজে আসবে না এর শুধু দুনিয়ার জীবন যত সময় আছে তত সময় আপনার উপকার বই আনবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইলমের আরো অনেক উপকারিতা রয়েছে তার ভিতরে একটা আমরা উল্লেখ করতে পারি সম্পদ হল রাজা এবং বাদশাহ ধনী ব্যক্তিদের প্রত্যেকটা সম্পদ এবং এলম হল নবীগণ এবং ওলামা একরাম উত্তরাধিকার যাদের সম্পদ আছে তারা সম্পদকে পাহারা দিতে হয় যার এলম আছে তার এলমি তাকে পাহারা দেয় সে যেন বেঠিক পথে না চলে সঠিক পথে চলে সম্মানিত ভাই বোনেরা ইলিমের মর্যাদা প্রসঙ্গের স্বাদ করেছেন যে ব্যক্তি এলম শিখার জন্য বের হবে যে ব্যক্তি এলম শিখার জন্য পা বাড়াবে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ করে দেবেন ইলম অর্জনের গুরুত্ব প্রসঙ্গে রসুল আকরাম সাল্লি সাল্লাম এর স্বাদ করেছেন যে ব্যক্তি ইলম অর্জন করবে সে ব্যক্তি আল্লাহর রাস্তায় বলে পরিগণিত হবে তিনি স্বাদ করছেন মান খারাজ আলী তালবের আইন মেহফি হিসেবে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হলো সে আল্লাহর রাস্তা এ প্রসঙ্গে এবং মাজার সহীদ সূত্রে বর্ণিত আরেকটি হাদিস আছে যেখানে আবু রাদুল্লাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল মসজিদে নবীতে যে সমস্ত লোকেরা পড়ে থাকেন শুধুমাত্র এলম শিক্ষা করার জন্য তাদের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে তারা হলেন আল্লাহর রাস্তা যারা জেহাদ করে তাদের সমতুল্য তাদের সমান মর্যাদার অধিকার ফাহুয়া ফি মঞ্জালাতিল মুজাহিদে ফি সম্লাহ যে ব্যক্তি মসজিদে নবীতে পড়ে থাকে এলম শেখার জন্য দিন সম্পর্কে জানার জন্য সে ব্যক্তির মর্যাদা হলো একেবারে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করছেন জেহাদ লিপ্ত তাদের সমান মর্যাদার অধিকারী সম্মানিত শ্রুতিমণ্ডলী মণ্ডলই আসল ইলম অর্জন করার জন্য সময় বের করি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করি ইলম অর্জন করার যে উপায় এবং পদ্ধতিগুলো আছে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে আলোচনা করব আলোকপাত করব। ইলম অর্জনের যে ধারাবাহিক ফজিলতগুলো আমরা আলোচনা করলাম এগুলোর আলোকে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ইলমুখী হওয়ার তৌফিক দান করেন ইলম অর্জন করার গুরুত্বকে বুঝা এবং অনুধাবন করার তৌফিক দান করুক এই আহ্বান রেখে আপনারা যারা এত সময় বসেছিলেন এবং আমাদের আলোচনায় সঙ্গ দিয়েছেন তাদের সকলের সুস্থতা এবং কল্যাণ কামনা করে عسكر مطر بداية السلام عليكم ورحمة الله وبركاته الله